Hello everyone, Assalamu alaikum. This is Opu and welcome back to Opu TheSpider. আপনারা সবাই গরু মাংস খাওয়া নিয়ে ব্যস্ত আমি জানি, আমিও যথেষ্ট খাইছি, কারণ খাওয়ার পর মনে হলো যে মিষ্টি খাবো। এখন যে মিষ্টি খাইছি যে খবর নিয়ে দেখলাম, যেটা মানে আমার ফেভারিট একটা মিষ্টি দোকান আছে, আমি আগে একটা ব্লগ করছিলাম, সেটা হচ্ছে ক্ষীরওয়ালা। আমি জানি আপনাদের অনেকে ফেভারিট আছে এই ক্ষীরওয়ালাটা। সো আজকে আমরা চলে আসছি আগ্রাবাদ বড়পুল থেকে হাতের ডান পাশে খালি শহর কে ব্লকের, এই রাস্তাটার নাম কি আমি না জানি, এই রোডটার নাম কি আমি জানি না। তো কে ব্লক থেকে স্বপ্নের একটু সামনে গেলে হচ্ছে পাবো ক্ষীরওয়ালা। সো এখানকার ক্ষীরওয়ালা নতুন কোনো মিষ্টি নিয়ে আসছে কি না, ওরা কি আগের কোয়ালিটি মেনটেন করতেছে, সেটাও আমাদেরকে চেক করতে হবে, অ্যান্ড আপনাদেরকে ক্লিয়ারলি লোকেশনটা জানিয়ে দিব। সো লেটস গো টু ক্ষীরওয়ালা। তো গাইস, আমরা পেয়ে গেছি ক্ষীরওয়ালা। এটা হচ্ছে স্বপ্ন থেকে সামনে আসলে 9 নম্বর গেটের ঠিক পাশেই ছোট টাবলেট দেখা যাচ্ছে, ভেতরে যাই দেখি মিষ্টি মিষ্টি রাখছে নাকি সব। ঠিক আছে নতুন পেস্তা ভোগটা আছে, চকলেট বার্ফি আছে, পেস্তা ভোগ এটা, নতুন তিন চারটা আইটেম দেখা যাচ্ছে, তার সাথে হচ্ছে পুরন গুলো যেগুলো আমার ফেভারিট সেগুলো নিয়ে হচ্ছে খাওয়া শুরু করবো। তারপরে যাওয়ার সময় নিয়েও যাবো, ইউনো যেখানে যাবা খাবা খাওয়ার পরে নিয়েও যাবা, মজা আছে। নতুন যে মিষ্টিগুলো সেগুলো আমি নিয়েছি জাস্ট টেস্ট করার জন্য, যাওয়ার সময় আমি নিয়ে যাবো যদি ভালো লাগে। ঠিক আছে, সো পেস্তা ভোগ যেটা, এটা প্রাইস কত ছিল, 550 টাকা করে দিস পেস্তা ভোগ। এটা একদম নরম, সি আমি আজকে হাতে খাবো, সি এই যে পড়ে যাচ্ছে, যে এত নরম মানে একদম পুরো জুসি, সি ওয়াও। সো পেস্তা ভোগটা খাই, বিসমিল্লাহ। হাতটাও রাখবো না, এটাও খেয়ে ফেলবো। পেস্তাভোগ বেশি জোস, ফার্স্টে খেয়েছি এটা, তারপর হচ্ছে এটা আমার সবচেয়ে ফেভারিটটা কি বলা, এই রাজমোহনটা, এটা প্রাইস হচ্ছে 650 টাকা। এটাও এটা কিন্তু যারাও যে মানে মিষ্টির মধ্যে কেমন বলবো, যে মিষ্টি কম খায় মানে সুইট কম খায় ওদের জন্য হচ্ছে এটা। এটা আগের মতোই আছে সেম, নতুন যেটা আছে সেটা একটু দেখে যে এটা চকলেট চমচমটা, যেটা প্রাইস হচ্ছে 480 টাকা। দিস ইজ চকলেট চমচম। আমি মনে করছিলাম চকলেট ওরকম ফ্লেভার চলে আসবে, খুব বেশি চকলেট বা ওরকম কিছু না, নর্মাল চমচম যেরকম সেরকম, কালারটা মানে নট একদম কালো মিষ্টির মতো, বাট ওকে কাইন্ড অফ চকলেট কালার, ওই জন্য হয়তো বা চকলেট চমচম নামটা দিছে। যারা চমচম লাভার আছেন বেশি সুইট খান, তাদের জন্য হচ্ছে এটা। এখন হচ্ছে এখানে এক চকো কী দিছে, এটা বরফি, চকো কোকো চকলেট বরফি, এটা এটা কোকো না ভাইয়া, কোকো চকলেট, ইন্ডিয়ান সুইটস গুলো খাইছি না, মানে আগে আমার ব্লগে আছে ওই যে
পেস্তা বরফি, তারপর হচ্ছে কাজু বরফি যেটা না ওই টাইপের, এটাতে একটু হালকা চকলেট ফ্লেভার আছে, দ্যাটস ইট। ইয়া বাট পেস্তা ভোগটা খুব বেশি ভালো লাগছে। সো বাকি এতগুলো মিষ্টি আমি খাবো না, বাকিগুলো আমি দেখানোর চেষ্টা করছি একটু আছে। আপনাদের ফেভারিট যেগুলো সেগুলো আপনারা এসে খাবেন, আর যারা নতুন তারা এসে ডেফিনেটলি ট্রাই করবেন এখানকার মিষ্টিগুলো। আর একটা মানে মোস্ট ফেভারিট যে মিষ্টিটা আছে সেটা তো যাচ্ছি, সেটা হচ্ছে ভাই আমার মিষ্টি কই। সো এইটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট ক্ষীর ভোগটা। মানে এটা খাওয়ার জন্য আমি বাবা হচ্ছে যে ওনাদের যে আউটলেট আরেকটা আছে মেহেদিবাগের আউটলেটে, মোস্ট অফ দ্য টাইম হচ্ছে আমি যে খাই। সো আজকে যখন এখানে পাইছি এটা ছাড়বো কেমনে। তারপর আচ্ছা ভাইয়া, আপনি এটা একটা অফারের কথা বলছিলেন, সেটা কি? এটা হচ্ছে আমরা যেহেতু হালিশহরে আউটলেট ওপেন করছি, এখানে যদি এসে কেউ কালেক্ট করে 15 তারিখ সারাদিন 1 কেজি ক্ষীর ভোগের সাথে হাফ কেজি ফ্রি, মানে নেক্সট 15 তারিখে। হ্যাঁ নেক্সট 15 তারিখ 1 কেজি ক্ষীর ভোগের সাথে হাফ কেজি ফ্রি। সো 10 কেজি নিয়ে নেবেন, 5 কেজি ফ্রি পাবেন। হালিশহর আউটলেট আসতে হবে, হালিশহর আউটলেট বড় বলে এখানে এসে কালেক্ট করুন। হাতে নিয়ে রাখা যায় না, this sweet is amazing, like onion beshi juice, this sweet am alive. এই সুইট হচ্ছে এটা হচ্ছে খাবেন আর খেতে থাকবেন, মানে সারাদিন খেতে পারবেন এই সুইট। আমি জানি না, আমি খেতে পারি যারা সুইট লাভার আছে তার জন্য এটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা সুইট। হ্যাঁ সারাদিন অফারটা না? হ্যাঁ সারাদিন থাকবে, 15 তারিখ সারাদিন একটা অফার থাকতেছে ক্ষীরভোগের সাথে। 1 কেজি কিনলে হাফ কেজি ফ্রি, 10 কেজি কিনলে 5 কেজি ফ্রি অফার চলবে না। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে সুন। গরু মাংস একটু কম খান, কোলেস্ট্রল কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ টেক কেয়ার, আসসালামু আলাইকুম।